হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নারকেলের দুধ দিয়ে কচুর লতি রান্না করে দেখাবো অসাধারণ স্বাদের এই লতি আপনারা বাসায় যে কেউই খুব সহজেই রান্না করে নিতে পারবেন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো জাস্ট আমি দু এক মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব লতি আপনারা কম বেশি সবাই রান্না করতে জানেন কিন্তু নারকেলের দুধ দিয়ে এভাবে একবার ট্রাই করে দেখুন এর স্বাদ সবার মনে থাকবে আর বারবার এভাবেই রান্না করে খেতে ইচ্ছে করবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ জিরা বাটা এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে জাস্ট দু তিন মিনিট আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর দু তিন মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুড়া আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কেউ ঝালের পরিমাণটা কম খেতে চাইলে একটু কম দিতে পারেন আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ এবং প্রায় এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ লবণটা কম হলে পরে আবার অ্যাড করে নেওয়া যাবে আর বেশি হয়ে গেলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে জাস্ট দু তিন মিনিট একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো কচুর লতি কচুর ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে কারণ এই পর্যায়ে যদি কচুর লতিটা ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু লতির টেস্টটা ভালো আসবে না অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে তাহলে নিচ থেকে পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না এই জন্য অবশ্যই একটু সময় নিয়ে লতিটা কষিয়ে নিতে হবে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে এই লতিগুলো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ নারকেলের দুধ আমি একটা নারকেল কুড়িয়ে তারপর দুই কাপ দুধ করে নিয়েছি আপনারাও এরকম আস্ত একটা নারকেল কুড়ার মধ্যে জাস্ট দু কাপ পানি দিয়ে ভালো করে চটকিয়ে তারপর একটু চেখে নেবেন তাহলে কিন্তু ভালো করে দুধটা বেরিয়ে আসবে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে একটু টেস্ট করে দেখবো এটা কতটা মানে সিদ্ধ হয়েছে দেখুন একটা চামচ দিয়ে আমি দেখতেছি এটা কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে বেশি সিদ্ধ হলে কিন্তু এটা গলে যেতে পারে এজন্য এটা একটু সাবধানে রান্না করতে হবে জাস্ট এবার আমি ঢেকে দিব তিন মিনিটের জন্য আর এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এর বেশি রান্না করলে কিন্তু লতিগুলো একদমই গলে যাবে খেতে ভালো লাগবে না নারকেলের দুধের রান্না এই কচুর লতিটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের সবারই এটা পছন্দ হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ